নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। দর্শক বন্ধু, এটি কোনো রাশিফলের ভিডিও নয়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বার্তা দিতে চলেছি আগামী 16ই ভাদ্র, অর্থাৎ ইংরেজি 2রা সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যা। থাকবে অহোরাত্র এবং চলবে মঘা নক্ষত্র রাত্রি 12টা 52 মিনিট পর্যন্ত, এবং সেই রাত্রিতেই শিবযোগ রয়েছে। তাই এই শুভ দিনে কৌশিকী অমাবস্যায় কথিত আছেন, এই কৌশিকী অমাবস্যাতেই দেবী তারা মা গুরু শ্রী শ্রী বামদেবকে দর্শন দিয়েছিলেন। কৌশিকী অমাবস্যা রাত্রিতে তারা মা তার গর্ভগৃহে থাকেন না। সেই দিন তারা মা গোটা রাত্রি অহোরাত্র শ্মশানে ভক্তর মাঝে, সাধু সন্তর মাঝে বিচরণ করেন। আপনি যদি ভাগ্যবান হন তাহলে অবশ্যই সেই রাত্রিতে আপনার সাথে মায়ের পরশ হতে পারে। তাই কাতারে কাতারে ভক্ত সিদ্ধ তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যা রজনীতে আগমন ঘটে থাকে। আর সেই কৌশিকী অমাবস্যার মধ্যরাত্রে আমি সঞ্জয় শাস্ত্রী আপনাদের জন্য তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করে থাকব। আর সেই হোমযজ্ঞে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আহুতি দিতে চান বা আহুতি দেওয়াতে চান বা আপনার গ্রহদোষ খণ্ডন করাতে চান, তাহলে অনতি অবিলম্বে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করুন এই নাম্বারে 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে, এবং জেনে নিন কীভাবে আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য কৌশিকী অমাবস্যার রাত্রিতে সিদ্ধ তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞে আহুতি দেওয়াবেন বা নিজে গিয়ে সে আহুতি স্থানে দেবেন। দর্শক বন্ধু, আপনারা নথিভুক্ত করাবেন নামটি আগামী 31শে আগস্টের মধ্যে, কারণ 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, 31 আগস্ট পর্যন্ত আমাদের নাম নেওয়া হবে আহুতি দেওয়ার জন্য, গ্রহদোষ খণ্ডনের জন্য। 31 আগস্টের মধ্যে আপনি সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে যে কোনো সময়ে ফোন করে আপনি বিস্তারিত জেনে নামটা নথিভুক্ত করাতে পারেন। আপনাদের মঙ্গল হোক, তারা মা আপনাদের কৃপা করুক, এবং কৌশিকী অবস্থাতে আপনারাও আমার সাথে সিদ্ধ তারাপীঠ শ্মশানে থাকুন এবং মায়ের আরাধনায়, মায়ের আরাধনায় আপনি নিজেকে সামিল করুন এবং মঙ্গল কামনায়, গ্রহদোষ খণ্ডন কামনায় তারাপীঠে মায়ের নাম জপ করুন এবং অবশ্যই হোমযজ্ঞে উপস্থিত থাকুন। এই প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, তারা মা সকলের কল্যাণ করুক, সকলের মঙ্গল হোক। জয় মা তারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।